মাখানা সেটা আবার কি? মাখানা শিশুকেও খাওয়ানো যায়? কি বেনিফিট বা উপকারিতা আছে মাখানার? মাখানার কোনো সাইড এফেক্ট বা অপকারিতা নেই তো? কিভাবে খাওয়াবো শিশুকে আমরা মাখানা? হ্যালো মিস অ্যান্ড ড্যাডিস, ওয়েলকাম টু বেবি মম মন্টি, আর আমি হলাম মন্টি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাখানার একটা রেসিপি, আর আমি শেয়ার করব মাখানার এই সব অজানা কোশ্চেনের অ্যান্সার, যেগুলো না আপনার মাখানার সম্বন্ধে সমস্ত কনসার্ন ক্লিয়ার করে দেবে। তো ভিডিওটা খুব ভালো করে দেখুন, তাহলে কিন্তু আপনারা সমস্ত কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওটার থেকে পেয়ে যাবেন। তো প্রথমেই আসি, মাখানাটা কি? তো মাখানা হলো লোটাস সিড বা একে ফক্স নাটও বলা হয়। পদ্মফুলের যে বীজটা হয় সেই বীজগুলোকে প্রসেস করে পপকর্ন যেইভাবে তৈরি করা হয় সেইভাবেই কিন্তু মাখানাটাকেও তৈরি করা হয়। মুড়ি, পপকর্ন যেই টাইপের জিনিস, মাখানাটাও কিন্তু ঠিক একই টাইপের জিনিস। মাখানাতে থাকে প্রচুর পরিমাণে নিউট্রিশন, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফাইবার, ভিটামিন ই, ভিটামিন B6, তো এত কিছু কিন্তু মাখানার মধ্যে থাকে। তো আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু বেবিদের জন্য একটা সুপার ফুড। মাখানাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন, আর অ্যান্টিঅক্সিজেন কিন্তু বেবিদের স্কিনকে ভালো করতে অনেকটাই বেশি হেল্প করে। এটা কিন্তু স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। মাখানা হার্টকে ভালো রাখতেও অনেকটা বেশি সাহায্য করে, এই জন্য বেবিদের রেগুলার ডায়েটে আপনারা কিন্তু মাখানাটা ইনক্লুড করতে পারেন। একজন ব্রেস্ট ফিডিং মাদারের জন্য মাখানা একটা সুপার ফুডের কাজ করে, ব্রেস্ট মিল্ক সাপ্লাইকে বাড়ায় এবং ফুল নিউট্রিশন কিন্তু একটা মাদার মাখানার থেকে পেয়ে থাকে। এই জন্য মাদারেরও মাখানাটাকে নিজের ডায়েটে ইনক্লুড করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং যারা মা হতে চলেছে প্রেগনেন্সির সময়ও কিন্তু মাখানা খুবই একটা সুপার ফুডের কাজ করে। মাখানাতে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক। আপনারা কিন্তু সবাই জানেন জিঙ্ক কিন্তু বেবিদের খিদে ও রুচি বাড়াতে অনেকটাই বেশি হেল্প করে। যখনই বেবির এই খাবার সমস্যাগুলো হয়ে থাকে তখন কিন্তু ডক্টররা জিঙ্ক সাপ্লিমেন্ট দেয়। এই জন্য বেবির ডায়েটে আপনারা যদি মাখানাটাকে ইনক্লুড করেন দেখবেন আপনার বেবির কিন্তু খিদে ও রুচি অনেকটাই বাড়বে। এই তো গেল মাখানার কিছু উপকারিতা। এখন আমি বলি মাখানার কিছু অপকারিতা আছে কি না। অ্যাকচুয়ালি কী হয় বলুন তো, অনেক বেবি না অ্যালার্জেটিক থাকে। তো আপনারা তো আর বুঝতে পারছেন না আপনার বেবির অ্যালার্জি হবে কি না, সেই জন্য আপনার কি করতে হবে, দুদিনের ডায়েটে মাখানাটাকে আপনার ইনক্লুড করতে হবে বেবির। দুদিনে যদি বেবির কোনো রিয়াকশান না হয় তাহলে আপনারা রেগুলার ডায়েটে বেবিকে মাখানাটা দিতে পারেন। যদি দেখেন তার থেকে বেবির কিছু অ্যালার্জেটিক রিয়াকশান বা র্যাশ টাইপের কিছু হচ্ছে তাহলে সেই মুহূর্তে মাখানাটা বন্ধ রাখুন, আবার কিছুদিন পরে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর কোনো খাবারই কিন্তু বেশি বেবিকে দেওয়া যাবে না। আপনারা দিনে মনে করুন দু তিনবার মাখানা দিয়ে দিলেন, সেটা কিন্তু কখনোই বেবির বেনিফিট করতে পারে না। সেই জন্য যে খাবারই দিনে কিন্তু একবারই যথেষ্ট। আর মাখানা না খুব ভালো একটা ট্র্যাভেল ফুডের অপশন। এটা মানে যে কোনো জায়গায় আপনি মনে করুন পার্কে গেলেন বা কোনো একটা জায়গায় গেলেন, তো তখন আপনার সাথে যদি মাখানাটা ক্যারি করেন সেটা কিন্তু বেবিরা খুব ইজিলি খেয়ে নেবে। আর ওদের একটা যেহেতু ক্রাঞ্চি ক্রাঞ্চি ফিলিং হয়, এটা যেহেতু হেলথ বেনিফিটও প্রচুর। আপনারা বাইরের একটা কেনা স্ন্যাক্স মনে করুন লেস বা কুরকুরে অন্য কিছু না দিয়ে বরঞ্চ এটা দিন, এটাও কিন্তু বাচ্চারা খেতে দারুণ পছন্দ করে। আর এটাও যেহেতু ক্রাঞ্চি একটা ফুড তো এটাও বেবিরা কিন্তু খুব ভালোবাসবে। আর এটার থেকে কিন্তু বেবি অনেকটা নিউট্রিশনও পারে, ওগুলোতে কিন্তু কোনো নিউট্রিশন থাকে না বরঞ্চ ক্ষতি হয়, এটাতে কিন্তু বেবির কোনো ক্ষতি হবে না। এখন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা, আমি আমার বেবিকে মাখানাটা কিভাবে সার্ভ করি। তো মাখানার এই রেসিপিটি তৈরি করার জন্য আমরা এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি মাখানা। মাখানা কিন্তু কখনোই কাঁচা খাওয়া যায় না, হালকা একটু শ্যালো ফ্রাই করে বা রোস্ট করে মাখানাটা কিন্তু আমাদের খেতে হয়। সেটা কি প্রসেসে করা হয় সেই প্রসেসটিও কিন্তু আমি এই রেসিপির সঙ্গেই আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্যান গরম করে নিয়ে তার মধ্যে আমি হাফ চামচ পরিমাণে এখানে ঘি অ্যাড করে দিচ্ছি, এবং ঘিটা মেল্ট হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি মাখানাটা। তো মাখানাটা এইভাবে অ্যাড করে হালকা শ্যালো ফ্রাই করতে হবে খুব লো হিটে।
এটা যদি আপনারা বেশি হিটে ফ্রাই করে ফেলেন তাহলে কিন্তু উপর থেকে মাখানাটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরে সেই ক্রাঞ্চি ভাবটা কিন্তু আসবে না সেই জন্য মাখানাটা খুব লো হিটেই আপনাদের ফ্রাই করতে হবে তো দেখুন খুব আস্তে আস্তে ফ্রাই করার পরে মাখানাটা কিন্তু হালকা উপর থেকে লাল লাল হয়ে গেছে আর ভেতর থেকে খুবই ক্রাঞ্চি হয়ে গেছে তো এইভাবে এর উপরে লবণ দিয়ে হালকা একটু ব্ল্যাক পেপার দিয়ে আপনারা কিন্তু মাখানাটা সার্ভ করতে পারেন নিজেরাও খেতে পারেন স্ন্যাক্স টাইমে আবার বেবিদেরও দিতে পারেন তো দেখুন মাখানাটা কতটা ক্রাঞ্চি হয়ে গেছে একদম মুড়ি বা পপকর্ন যেই টাইপের হয় সেই টাইপেরই একটা স্ন্যাক্স আইটেম হিসাবে কিন্তু আপনারা মাখানাটাকে খেতে পারেন এইবার আমি প্যান গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুধ এটা কিন্তু আমি দুধ দিয়েই আমার বেবিকে সার্ভ করি তারপর মাখানাটা আমি মিক্সার গ্রাইন্ডারে খুব সুন্দর করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব আপনার বেবি যদি একটু বড় হয়ে যায় তাহলে আপনারা হাত দিয়ে মাখানাটা হালকা একটু ক্রাশ করে তারপরেও কিন্তু দুধ দিয়ে সেটা বেবিকে সার্ভ করতে পারেন তো এইভাবে আমি মাখানাটাকে পেস্ট করে নেওয়ার পর আমি এখানে বড় চামচের আড়াই চামচ পরিমাণে মাখানা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর সেটাই কিন্তু আমার বেবিকে আমি সার্ভ করব তো এইভাবেও আপনারা দুধের সাথে মিশিয়ে শুধু মাখানাটা আপনার বেবিকে সার্ভ করতে পারেন বাট আমি এখানে অ্যাড করে দেব একটা কলা কলা দিলে মাখানাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আপনারা সবাই জানেন কলা বেবিদের ওয়েট গেইন করতে অনেকটাই বেশি হেল্প করে এবং বেবিদের ডেভেলপমেন্টেও অনেকটাই হেল্প করে আর তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ড্রাই ফ্রুট পাউডার ড্রাই ফ্রুট পাউডারও কিন্তু ওয়েট গেইনিংয়ের সবথেকে ভালো সোর্স এবং ড্রাই ফ্রুট পাউডার ব্রেন ডেভেলপমেন্ট করতেও বেবিদের অনেকটাই বেশি হেল্প করে আর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি যেহেতু আমি আগে দুধের মধ্যে মিশ্রি দিতে ভুলে গেছিলাম সেই জন্য এখন আর মিশ্রিটা মেল্ট হবে না সেই জন্য আমি এখানে চিনিটারই ইউজ করছি চিনিও কিন্তু এখানে খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই যেহেতু এই রেসিপিটিতে আমরা কলা ইউজ করেছি তো এই রেসিপিটি আপনারা বেবিকে সকালে ব্রেকফাস্ট হিসেবে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন বাট এই রেসিপিটি স্টার্ট করার আগে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে কখনোই এই রেসিপিটি অনেক বেশি পরিমাণে কিন্তু বেবিকে স্টার্ট করা যাবে না ছ মাসের বেবিকে এটা 2 teaspoon দিয়ে স্টার্ট করুন 12 মান্থে 4 teaspoon করুন তারপর 18 to 20 মান্থে এটা 5 to 6 teaspoon করুন যেহেতু মাখানাতে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে তো বেশি পরিমাণে মাখানা যদি আপনারা একবারে বেবিকে দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু বেবির পেটে সমস্যা হতে পারে আমার বেবির এখন 2 বছর বয়স সেই ক্ষেত্রে আমি 5 চামচ মাখানাই কিন্তু ওকে সার্ভ করি আর তার মধ্যে আমি একটা কলা অ্যাড করে দিই তাহলেই কিন্তু এর পরিমাণ অনেকটাই বেড়ে যায় আশা করি এই রেসিপিটি আপনার বেবিরাও খেতে পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং